ফিল্মি কায়দায় স্ত্রীকে হত্যার চক্রান্ত করেও ব্যর্থ হলেন নিষ্ঠুর স্বামী। ঘরে কেউ না থাকায় সুযোগ নিয়ে দিন দুপুরে লোহার রড দিয়ে এই নিষ্ঠুর স্বামী প্রথম স্ত্রীর দুই হাত ভেঙে দেয়, এরপর মুখে ঢেলে দেয় বিষ। এমন ঘটনাটি ঘটেছে গত 21 অক্টোবর লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পানুরবন্দ এলাকায়। এ ব্যাপারে পুলিশে মামলা হলে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজ পর্যন্ত এই আসামিকে গ্রেফতার করার কোনো উদ্যোগ নেয়নি পুলিশ প্রশাসন। আজ এই গণ আওয়াজের সামনে স্বামীর এই অত্যাচারের ঘটনা তুলে ধরেন নির্যাতিত গৃহবধূ ও তার শিশুকন্যা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী, রিপোর্ট ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। বৃহস্পতিবারের দিন আসলো, আমি এক মহিলার সামনে ধরে টাকা পাইতে আসলাম। আমি এই টাকা চাওয়াতে আমার জামাই আমাকে ঘরে এসে জিজ্ঞেস করলো, এরপরে আমাকে বললো তুমি কোথায় গিয়েছিলে। আমি বললাম না, এইভাবে এখানে গিয়েছিলাম, টাকা পাইতে আসলাম। তখন হে আমার দরজা বন্ধ করে অন্য সন্দেহ করে আমাকে মারপিট করলো। এরপরে হাত দুইটা এমনভাবে মারে ভাঙে করে আমার হাত দুইটা বিষ খাওয়াই আমাকে টিলার উপরে নিয়ে ছেড়ে দিয়েছে। জামাইয়ের নাম কি? অলোক কর্মকার। কোথায় বাড়ি? কোথায়? পারবন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুইটা। আচ্ছা, একটা হ্যান্ডিক্যাপ আছে। ছোট বাচ্চা আছে? 8 বছরের জমজ বাচ্চা। কতদিন হয়েছে হয়েছে ঘটনাটা? কবে? আচ্ছা, পুলিশে কেস দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। পুলিশ কি বলেছে? পুলিশকে যখন আমরা কেস দিয়েছিলাম তখন আমার স্বামীকে ডাকিয়েছে, আমাকেও ডাকিয়েছে। এরপরে স্বামী কতজন মহিলা নিয়ে এসেছে আর কতজন ছেলে মানুষ নিয়ে এসেছে। এরপরে তারা অন্যরা বলছে যে আমরা মানে নিজে নিজে মিটমাট করে একবার দেখি চেষ্টা করে, এটা আমরা নিজে নিজে মিটিং একটা ফেলাইয়ে মিটমাট করবো। ওই বলে পুলিশ বললো ঠিক আছে তোমাদের মিটমাটটা করে নাও। মানে তোমরা বলেছিলে মিটমাট করার জন্য না স্বামী বলেছিল? না, স্বামী বলেছিল। স্বামী বলছে আমি হাত ঠিক করব, আমার ঘরে নিয়ে ঠিক করব। আমি বলছি আমি যাব না ঘরে। কেন যাওনি? না, এখন যখন হাত মারে যখন ওটা করতে পারলো আমাকে, এইভাবে যদি আমাকে নিয়ে যদি আরো কিছু করে দেই। তোমাকে কি বিষ খাইয়েছিল তুমি বুঝতে পারোনি? আমি অজ্ঞান হয়ে গেছি, আমার হাত দিয়ে যখন ভেঙে গেছে আমি বেদনায় আর অজ্ঞান হয়ে গেছি। কি দিয়ে হাত ভেঙেছে? লোহা দড়ি দিয়ে মেরেছে, চোর মারার লাগিয়ে রেখেছিল। চোর মারার জন্য রেখেছিল, সেটা তোমাকে প্রহার করেছে? বিয়ের কত বছর হয়েছে তোমাদের? 17 বছর। সেই সময় কে ছিল? ঘটনার সময় কেউ ছিল না? কেউ ছিল না, আমার বাচ্চা কাচ্চা সব স্কুলে ছিল। পাড়া প্রতিবেশী কেউ ছিল না? পাড়া প্রতিবেশী আমাদের একটু দূরে আছে, আমাদের ঘরটা একটু ভিতরে আছে। আর তোমার ওই কখন হয়েছে, রাত্রিবেলা না দিনেবেলা হয়েছে? দুপুরবেলা হয়েছে। দুপুরবেলা কি হয়েছে মনে ঘটনাটা বলো তো। স্কুল থেকে আসে আমি দেখেছি, স্কুল থেকে আইয়া আমি দেখছি মা এরকম অবস্থা, পরে আমি দাঁড়া করে কি অবস্থা মা তখন বাসাত নাই। পরে আমি আয়া দেখছি যে পরে আমি সামনের বাসাত গেছি, পরে পাইছি না। পরে আমি জঙ্গলে পাশের জঙ্গলে খুঁজাইছি, পাইছি না। পরে আমি আমার নিজের জঙ্গলে, মা তো প্রায় সময় যায় তেলেগে নিজের জঙ্গলে যাই খুঁজাইছি, পরে পাইছি মা। পায়া দেখি আর মা মুখে মারবে না। পরে দেখছি যে এখন কিতা করতাম, পরে তেলে গিয়া পরে বড়মারে ফোন করছি, ফোন অন করিয়া পরে বড়মারে ডাকছি, তো বড়মা দ্বারা আইসে। তো এখানে কি অবস্থায় আসলো, মানে হাত ভাঙা অবস্থায় আসলো? অজ্ঞান অবস্থায় আসলো। কোন সময় ঘটনাটা? দুপুরবেলা। তুমি স্কুল থেকে গিয়ে দেখছো? হ্যাঁ।